নমস্কার, মই সরকারী আয়ুর্বেদিক মহাবিদ্যালয়ের গায় চিকিৎসা বিভাগের মুরব্বী অধ্যাপক আর প্রফেসর ডক্টর বিষ্ণু প্রসাদ শর্মা। মই আজি আপনার জানাব পাই সুখী হয়েছো যে আমার বিভাগ অস্টিওআর্থ্রাইটিসের উপর গবেষণা করে থাকা হয়েছে। ইয়াত সাধারণত আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপি এটা করা যায়। দেখা গেছে যে যাক নি রিপ্লেসমেন্ট লাগে, এই থেরাপি করার পর দেখা যায় যে নি রিপ্লেসমেন্ট করব না, বহুত সুফল পাওয়া গেছে। কিন্তু রোগী হক মোর নাম ফুলেশ্বর বৈশ্য, মোর আঁঠুর বিষ থাকি পেলে মানে আয়ুর্বেদিক হসপিটাল ভর্তি মানে বহুত আরাম পাইছো, মানে এরকম বলতে পারা নাছিল। হ্যালো, মোর নাম সুফিয়া শইকীয়া, মানে ভয়াহরপা আইসো আয়ুর্বেদিক কলেজত। তে মোর মানে বহুত আঁঠুর বিষ আসে, ভরি বিষ আসে, খোজকাড়া পা নাছিল ভালকে। তারপর ইয়াতে মানে বিষ্ণু প্রসাদ শর্মা সারর তাত মানে ট্রিটমেন্ট ললো বস্তি ট্রিটমেন্ট। তো লওয়ার পিছত মানে বহুতখিনি ভাল পাইছো, এটা মানে খোজকাড়ব পো, বিষও কমিছে আর মানে বহুতখিনি ভাল পাম বলে আশা করছো আগলে। সারক মানে বহুত ধন্যবাদ জানালো, আপনাদের ধন্যবাদ জানালো, থ্যাংক ইউ। মোর আঁঠুর বিষ আসে, মানে বহিব পড়া নাছিল, বস্তি থেরাপি লই মানে এটা বহিব পড়া আছো, এক মাস আগত লছো। শ্রী দেবলতা দাস, মোর আজি ছয় বছর ধরে আঁঠুর বিষ আছিল। মানে আয়ুর্বেদিক কলেজত বিষ্ণু প্রসাদ স্যারের ওসরত আহি মানে বহুতখিনি ভাল পালো, আর মানে তলত বহব পো, খোজকাড়িবও পো।